শীতে রাত্রেবেলা কড়াইশুঁটির কচুরি খাওয়ার মজাটাই আলাদা, এবং তার সাথে যদি থাকে ফুলকপির ডালনা তাহলে খাবারটা তো পুরো জমে যায়। চলো আজকে ভাবলাম যে রাত্রেবেলা কি করা যায়, তখন বাড়িতে কড়াইশুঁটি ছিল, আর তারপরে ভাবলাম যে তাহলে কড়াইশুঁটির কয়েকটা কচুরি বানিয়ে নেওয়া যায়। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দার সাথে আমি একটু নুন চিনি আর তেল দিয়ে দিয়েছি ময়দার মধ্যে, আর একটুখানি জলটা গরমও করে রেখেছি। এইভাবে ময়দাটা মাখাটাই হচ্ছে এখানে বড় কাজ, কারণ ময়দা না মাখলে তো নরম না হলে তো সেরকমভাবে তোমার লুচিগুলোও ফুলবে না, আর লুচি না ফুললে তোমার খেতেও লুচিগুলো শক্ত হয়ে যাবে। তো পরের দিন যদি মানে কিছুক্ষণ রেখেও যদি খাওয়া যায় তাহলে লুচিগুলো সেইগুলো আর খাওয়ার যোগ্য মনে হয়। আমি এখানে ময়দাগুলোকে ভালো করে এবার মেখে নেব। ময়দাগুলো মেখে নেওয়ার পরে আমি একে কিছুক্ষণের জন্য রেখে দেবো, কারণ কিছুক্ষণ না রাখলে সেটা নরম থাকবে না। এখন আমি ভালো করে এটা ময়দাটাকে মাখিয়ে নেবো। ময়দা মাখানো কড়াইশুঁটি কচুরিতে মানে কচুরি তৈরি বলুন লুচি বলুন, ময়দা হচ্ছে মানে মাখানোটার উপরেই সব কিছু নির্ভর করে। মানে প্রথমবার আমি এটা করছি না, আমি এর আগেও দু তিনবার করেছি, বাট আমি অতটাও এক্সপার্ট নই ওটা, তবে এটা আমার রান্না করতে ভালো লাগে। আসলে কি বলুন তো, ব্যস্ততম মানে সারাদিন অফিসের কাজ, ঘরের কাজ, অনেকের থেকে আমার মানে মানুষের কিছু হবি থাকা দরকার। কেউ কেউ নাচে ভালো, গান শুনে ভালো, আমি আমার প্রচুর গান শুনতে ভালোবাসি, আমি ঘরে প্রচুর গানও শুনি। একটা সময় আমি নাচও করতাম, কিন্তু পড়াশোনা চাপে সেটা কন্টিনিউ করা হলো না, তো নেভার মাইন্ড, সেটা একটা অপূর্ণ ইচ্ছা রয়ে গেল। আসলে অনেকেই আমাদের এরকম অপূর্ণ ইচ্ছা থাকে, মানে যেটা পড়াশোনার জন্য বা সামান্য অনেক কারণের জন্য যেটা আমাদের হবিটা আমরা পূরণ করতে পারি না। তো এরপরে আমি ময়দাটাকে ভালো করে এখনও মাখিয়ে নিচ্ছি। ময়দাটা মাখিয়ে নেওয়ার পরে আমি ময়দাটার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পরে একটু সামান্য পরিমাণে জল দিয়েছি, জল দেওয়ার পরেও সেটাকে একটু ভালোভাবে হাতের মধ্যে দেখে আমি হাতের জাল দিয়ে আমি মেখে নেবো। আমি ময়দা মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এটার মধ্যে আমি একটু তেল মাখিয়েও রেখে দিয়েছি যাতে এটা এটা একটু নরম থাকে, এবং এটাকে আমি প্রায় 1 ঘন্টা মতন রেখে দেবো। সন্ধ্যে এখন বাজে 5:30, শীতকালে সন্ধ্যে যেন সন্ধ্যে 5টা মানেই যেন বেলা নেমে এসেছে। এরপরে আমি চলে যাচ্ছি এখন সন্ধ্যে দিতে, সন্ধ্যে দিয়ে এসে আমি দেখাবো কড়াইশুঁটির পুরটা কীভাবে বানাতে হয়। গাইস আমার কচুরি দেওয়া হয়ে গেছে, এবারে ময়দাটা অনেকক্ষণ মাখিয়ে রাখা আছে, তো চলো দেখে নিই কড়াইশুঁটিটা কচুরিটা বানিয়ে নিই। কড়াইশুঁটি কচুরি বানিয়ে নিয়ে দুটো আপাতত এখন করে নেবো, দুটো খেয়ে তারপরে রাত্রেবেলা ডিনার আছে, আবার গরম গরম ফুলকো কড়াইশুঁটি কচুরি। কড়াইশুঁটিগুলোকে ধুয়ে আমি মিক্সির মধ্যে রেখে দিয়েছি পেস্ট করার জন্য, এবং এরপরে আমি একটা দুটো লঙ্কা দিয়ে দিলাম। ঝাল অনুযায়ী মানুষ লঙ্কা দেয় এখানে, আর এখানে অনেকে আদার টুকরোও দেয়, তারপরে তোমার নুনও দেয়, চিনিও দেয়, কিন্তু আমি ওগুলো পরে দেবো। তো এখন শুধু লঙ্কা আর তোমার কড়াইশুঁটিগুলোকে পেস্ট করে নিই। কড়াইশুঁটিটাকে পেস্ট করার পরে আমি একটা ননস্টিকের প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে এটাকে এবার আমি একটু নাড়িয়ে নেবো। এটার সাথে আমি একটু নুন অ্যাড করে দেবো এখানে। নুন কেউ মিষ্টি অ্যাড করলে মিষ্টি অ্যাড করতে পারো, কিন্তু আমি যেহেতু তোমার ময়দার মধ্যে একটু নুন চিনি দিয়েই মেখেছিলাম, তো তাই জন্য আমি এখানে চিনি দিলাম না। কিন্তু এর সাথে আমার একটা স্পেশাল ভাজা মশলা আছে, সেই ভাজা মশলাটা দেবো, তার ফলে যে এটার যে স্বাদ হবে সেটা দ্বিগুণ বেড়ে যায়। সেটা ভাজা মশলা তো বাঙালির প্রত্যেকটা নিরামিষের রান্নায়, সেটা ভেজ ডাল বলো কি মাছের মাথা দিয়ে বাঁধাকপি বলো কিংবা মাছের মাথা দিয়ে ডাল বলো, সব বাড়িতেই মোটামুটি দেয়। তো চলো এটাকে একটু নাড়িয়ে নিই। দেখো আমি ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম, অ্যাকচুয়ালি প্রত্যেকটা উইকেন্ডেই আমি কিছু ভাজা মশলাটা বানিয়ে রেখে, কারণ ছোলার ডালেও আমি একটুখানি দিই, বাঁধাকপির মধ্যেও মাছের মাথা দিয়ে হলে সেটা দিই। তো এটা একটু ছড়িয়ে দিই এরকমভাবে, এটার গন্ধটা এত সুন্দর তোমাকে আমরা কী বানাবে কী বলবো। আমি নাড়তে থাকি এটা, এখন তো মানে এখন পেস্ট বলতে আর কেউ পেস্ট করে না, এখন গিটসের বা অন্যান্য কোম্পানির অনেক মানে রেডিমেড তোমার কড়াইশুঁটির এই পুরটা উঠে গেছে। শুধু কি আমি নিজেও ব্যবহার করেছিলাম, এটা গিটসের মনে হয় ব্যবহার করেছিলাম, সেটাও যথেষ্ট ভালো, কিন্তু হাতে তৈরি করার মজাটাই আলাদা। কিন্তু হাতে তৈরি করতে এখন মানুষের সময় নেই। এবার যথেষ্ট ঘন হয়ে গেছে, এবং ভাজা মশলাটা দেওয়ার পর এখান থেকে একটা এত সুন্দর গন্ধ উঠেছে না, আমি কষতে কষতে আমার নিজেরই ইচ্ছা হচ্ছে যে আমি একটুখানি খেয়ে নিই। তো এটা আমি এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম, একদম কমিয়ে দিয়ে নাড়ছিলাম, কিন্তু এরপরে আমি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। ঠান্ডা হওয়ার পর পুরগুলোকে আমি ময়দার লেচির মধ্যে ভালোভাবে ভরে দিয়েছি। এরপরে আমি গ্যাস চালিয়ে তেল গরম করে এবার এই লেচিগুলোকে বেলে এক একটা করে, তো আমার গরম গরম ফুলকো লুচি ভাজা কমপ্লিট হচ্ছে, মানে হচ্ছে দেখতেই পাচ্ছ কী সুন্দর দেখতে লাগছে। আমার নিজেরই দেখতে তখন এত সুন্দর লাগছিল, আর গন্ধটা বিশেষ করে লুচি ভাজার গন্ধ তো সবার ফেভারিট, লুচি ভাজার গন্ধটাই এত সুন্দর উঠেছিলো। হচ্ছে চলো লুচিগুলো ভেজে নিয়েছি আমি এক একটা করে, তারপরে আমি ওটাকে ফুলকপি আলুর তরকারির সাথে সার্ভ করে ডিনারটাকে আমি রেডি করে ফেলেছি। আমার ব্লগটাকে দেখার জন্য ধন্যবাদ, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।